নজরবন্দি তার কাছে নতুন কিছু নয়। অতীতের নির্বাচনেও কমিশনের কড়া ম্যান মার্কিং ছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের জন্য। এবারও 60 ঘন্টার জন্য নজরবন্দি তিনি। তবে সেই ঘোষণার পরেই কেষ্ট জানিয়েছিলেন, কমিশনের ক্যামেরা চলতে থাকলেও তিনি খেলা জানাতে জানেন। প্রকাশ্যেই বলেন, খেলা কি বন্ধ হয়? ঘরের ভেতরে 4 জনে মিলে খেলা হয় না, খেলবো মনে করলেই খেলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সব প্রচারেই খেলা হবে শব্দবন্ধ শোনা গেলেও এ আসলে অনুবাণী। অতীতে গুড় বাতাসা থেকে নকুলদানা, ভোট রাজনীতিতে অনেক মিষ্টি বিতরণের পরে এবার খেলা এনেছেন, আর সেই খেলা তিনি খেলবেন বলেও প্রত্যয়ী। তবে আউটডোর নয়, ইনডোর গেম। তৃণমূল সূত্রে যা জানা গিয়েছে তাতে বৃহস্পতিবার সকাল থেকেই বোলপুরের দলীয় কার্যালয়ে থাকছেন তিনি। সেভাবে বাইরে বেরোনোর কোনো ঘোষিত কর্মসূচি নেই, কিন্তু তিনি কখন কি করেন সেটা আর হলপ করে কে বলতে পারে বলুন। বুধবারই যেমন বলা নেই ক নেই তিনি বেরিয়ে পড়েন বাড়ি থেকে। রীতিমতো নাকানি চোবানি খেতে হয় তার উপরে নজরদারি থাকা দায়িত্বপ্রাপ্ত কমিশন কর্তাদের। এদিন সেদিক ঘণ্টাখানেক লুকোচুরি খেলার পরে তিনি নজরে আসেন তারাপীঠ মন্দিরে। গত মঙ্গলবার কমিশন জানায় 30 এপ্রিল সকাল 7টা পর্যন্ত নজরবন্দি থাকবেন অনুব্রত। ভিডিওগ্রাফির মাধ্যমে নজর রাখা হবে, এছাড়াও সবসময় সঙ্গী কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এবার সবার চোখকে ফাঁকি দিয়েই বুধবার সকাল 11:30 নাগাদ বাড়ির থেকে গাড়ি নিয়ে বার হন অনুব্রত। তার পেছনে কেন্দ্রীয় বাহিনী ও কমিশনের গাড়িও যায়। তিনি প্রথমে নানুর ও পরে লাভপুরের দলীয় কার্যালয়ে যান, কিন্তু লাভপুরের কার্যালয় থেকে বার হওয়ার কিছুক্ষণের পরেই রাস্তার মধ্যে অনুব্রত গাড়ি গতি বাড়িয়ে বেরিয়ে যান বলে খবর। রাস্তায় অন্য গাড়ি এসে পরে আটকায় কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। তারপর থেকেই নাকি অনুব্রতর গাড়ি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুর 2টো নাগাদ অনুব্রতর খোঁজ মেলে তারাপীঠ মন্দিরে, ফের শুরু হয় নজরবন্দি। তবে ভোটের দিনের জন্য কোনো ঝুঁকি নিতে চায়নি কমিশন। বুধবার নতুন করে অনুব্রতকে নোটিশ পাঠিয়ে কমিশন জানিয়েছে, নজরদারি মানতেই হবে তাকে। নজরদারি এড়িয়ে তিনি বাইরে যেতে পারবেন না। তবে গোটা দিন তিনি নজরেই থাকবেন কি না, অষ্টম দফার ভোটের দিনে নজর থাকবে সেই দিকে। তবে এখনও পর্যন্ত যা খবর তাতে অফিসে বসেই জেলার ভোট নজরে রাখতে চান তিনি।